আমার হচ্ছে গিয়া গুলি লাগছে একটাই, তার খাম্বার ভিতরে কারেন্টের তার যেরকম থাকে সোজা কথা একটা কারেন্টের তার ছিঁড়ে আমার পায়ের উপরে পড়ছে। মানুষ সাইরুমিল সিতিসানে দৌড় মারছে, এভারেস্ট মারছে, কে বা কারা মারছে কোন অন্ত মারছে এটা কইতাম পারি না। হয়তো আমার ভাগ্য ভালো আমি পায়ে পড়ছি। কিছু ফ্রেন্ড সার্কেল আন্দোলনে ছিল, তো হচ্ছে গিয়ে আমাদের রামপুরা ব্রিজের উপরে ওইখানে আমি আর কি ওইখানে উপস্থিত ছিলাম অবশ্য, ঠিক আছে। তার ভিতরে হচ্ছে গিয়ে আমাদের বিজিবি আসছিল প্রায় অনেকজন, প্রায় 50-55 জন বিজিবি আসছিল একসাথে। তো আমরা হচ্ছে গিয়ে আমাদের ফাঁড়ির ওইপারে চলে গেছিলাম, ফাঁড়ির ওইপারে চলে গেছি, তো মানে কিছু লোকজন একসাথে দেখছে ওইখান থেকে, মানে আমি আমার সেফটিলি ছিলাম, মানে বাম্পারটা শুধু আমার একটু বাইরে ছিল, তো ওইখান থেকে আর কি গুলিটা লাগা হয়েছে। গুলিটা মানে আপনার হচ্ছে গিয়ে লাগছে আমাদের ফাঁড়ির সামনে, একবারে মানে ফাঁড়ির গেট সামনে বরাবর আমি ছিলাম, আর বিজিবি গুলি করছে হচ্ছে গিয়ে আপনার ব্রিজের ওপর থেকে। গুলিটা আসলে অ্যাকচুয়ালি আসলে মানে আপনার হচ্ছে যখন লাগছে মানসিক অবস্থা বলতে গেলে যেরকম আপনার তার খাম্বার ভিতরে কারেন্টের তার যেরকম থাকে সোজা কথা একটা কারেন্টের তার ছিঁড়ে আমার পায়ের উপরে পড়ছে, মানে আমার পা সাথে সাথে মানে হাড্ডি ফাটা পড়ছে, তো মানে এরকম লাড়াচাড়া করছে শুধু, ঠিক আছে, মানে ওই অবস্থায় আর কি এরকম ছিলাম। ডাক্তার বলছে মানে এটা প্লাস্টার করার কথা আর কি, তো হচ্ছে যেহেতু এখানে গাও আছে তো প্লাস্টার তো করা যাবে না, তাহলে গাও নষ্ট হয়ে যাবে, তো গাও শুকানোর পরে আর কি আমার পা প্লাস্টার করলে তারপর হচ্ছে হাড্ডি জোড়ানোর সম্ভাবনা আছে। সময় প্রায় আপনার হচ্ছে গিয়া 3 মাস আর কি অনুমানিক নিচে লাগতে পারে, তারপরে হচ্ছে গিয়া যদি হাড্ডি জোড়ানো না নেয় তো অপারেশন করতে হবে। আমাদের ছাত্র ক্ষেত্রে থেকে যতটুকু পরিমাণ বিচার চাওয়া হয়েছে ততটুকু পরিমাণ বিচার আমি চাই। পদত্যাগ করার পরে যখন যে থানায় বিভিন্ন মানুষ হামলা করছিল তখন ওরা গুলি চালানোর পরে প্রায় অর্ধ শতাধিক মানুষ, হাজার হাজার মানুষ মারা গেছে। হয়তো আমার ভাগ্য ভালো আমি পায়ে পড়ছি। আন্দোলনে আসিলাম, কাজ কাম বন্ধ করছিল কারণে এখানে আসিলাম, মানুষের লোক আসিলাম রা এসি ট্যাঙ্ক রোড এখানে ঢাকা বালু যা কাজ করি যে বালু টালু নামাই ঘুরে যাওয়ার পরে দিয়ে একটা অটো রিক্সা আইসে, অটো রিক্সা বাইরে বাবারা আমার একটু ধরে একটু কারণে হেরে পরে আমার কোন জায়গা জানি লয়ে গেছে, একটা হাসপাতালে ভর্তি করে না লয় না, কয় গার্জিয়ান সারা লইব না। পরে দিয়া কইছি আমি অমুক জায়গার থাই, তো অমুক জায়গার লয়ে গেছে আমার মোবাইল টোবাইল সব পড়িয়ে গেছে, করতে পারি না পরে আর কইতে পারি না কি হয়েছে না। আমি সরকারের কাছে বিশ্বাস চাই, আমার টেলিফোন গিয়ে গেছি, আমার 3টা 4টা মায়া, আমি কীভাবে সালাম আল্লাহ সারা উপায় নাই।